কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভা করেছে বৃহত্তর নোয়াখালী ঐক্য পরিষদ কাতার আমাদের প্রতিনিধি আমিন ব্যাপারী জানান করোনার কারণে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের কাতারে ফিরতে সহায়তা করার জন্য রাষ্ট্রদূতকে আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান সাজু সভাপতি মতিন পদ পাটোয়ারি সিনিয়র সহসভাপতি শহীদুল্লাহ হায়দার সহ আরও অনেকে